নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে থেকে তাকে আটক করা হয় চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের শুরু থেকেই যুবলীগের এই প্রভাবশালী নেতা নাম নানাভাবে আলোচনায় আসে এ সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন বলে গণমাধ্যমে খবর আসে বিস্তারিত রাজধানীতে হঠাৎই ক্যাসিনো কাণ্ড মতিঝিল পল্টন কাকরাইল এলাকায় অবৈধ জোয়ার আসর মোহামেডান ফকিরাপুলের ইয়ংম্যানস ক্লাব মতিঝিলের ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ চক্রে একের পর এক ক্যাসেনোতে র্যাবের সারাশি অভিযান একই সঙ্গে উঠে আসে এসব জোয়ার আস্তানা চালানো গডফাদারদের নাম এই ক্যাসিনো কাণ্ডে সবার চেয়ে বেশি উচ্চারিত নামটি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটের আদিবাড়ি ফেনীর ছাগলনায়া উপজেলায় রাজুকে বাবার চাকরির সুবাদে ঢাকা কাকরাইল সার্কিট হাউস সড়কের সরকারি কোয়ার্টারে পরে মধ্যবাড্ডায় সম্রাটের রাজনীতিতে আগমন ঘটে উনিশশো সালে যুবলীগের মাধ্যমে তার ভাই শরীফ ওই বছর সন্ত্রাসীদের হাতে খুন হলে লাইমলাইটে আসেন সম্রাট প্রথমে তিনি মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হন সে সময় সভাপতি ছিলেন নুরনবী চৌধুরী সাউন পরবর্তী সময়ে সম্রাট ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি হন তবে এই পরিচয়ের বাইরেও চাউর হয় সম্রাটের অবৈধ জগতে আনাগোনা বডিগার্ড সহ অস্ত্র নিয়ে চলাফেরা চোখে লেগেছে অনেকেরই ঢাকায় ক্যাসিনো নিয়ন্ত্রণ করে প্রতি মাসে কোটি কোটি টাকার অবৈধ আয় চলে প্রশাসনের নাকের ডগাতেই আঠারো অক্টোবর অভিযান শুরুর পর ছোট বড় মিলিয়ে চল্লিশটি অভিযান পরিচালিত হয়েছে ক্যাসিনো পাড়ায় গ্রেফতারের সংখ্যাও অনেক জিকে শামীম ক্রীড়া সংগঠক লোকমান হোসেন ভূঁয়াদের মতো বড় মাছ ধরা পড়লেও অধরা ছিলেন সম্রাট আটকদের প্রত্যেকেই ক্যাসিনো ব্যবসা চাঁদাবাজি সহ রাজধানীতে নানা অপরাধের সাথে সম্রাটের জড়িত থাকার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও সম্রাটের নাগাল পাচ্ছিল না আইনশৃঙ্খলা বাহিনী অবশেষে তাকে আটকের কথা জানালো র্যাব তাপসুবাই নিউজ টোয়েন্টি ফোর